হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো। শুরু করছি লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। প্রতিদিনের মতো আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। শহর থেকে গ্রাম, বেড়েছে মশার উৎপাত। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। পরিবারের সদস্যদের এডিসের হাত থেকে বাঁচাতে অনেকেই তাই মশারি, ব্যাটসহ মশা নিধন উপকরণের খোঁজে ছুটছেন মার্কেটে। আর তাই আজকের আয়োজনের শুরুতেই বিকিকিনির গল্প। অদৃশ্য ভাইরাস করোনার মাঝেই দৃশ্যমান ডেঙ্গু মহামারী, যাতে শত শত আক্রান্তের মাঝে মৃত্যুর সংখ্যাটা নেহায়েত কম নয়। আর তাই এমন বাস্তবতায় বেড়েছে মশা থেকে বাঁচার নানা উপকরণ বিক্রি। গ্রামে হরহামেশা মশা থেকে বাঁচতে মশারির ব্যবহার দেখা গেলেও শহরেও কিন্তু এখন একই চিত্র। বিষাক্ত এডিস থেকে বাঁচতে সবারই ভরসা এখন মশারি। সাধারণত বাজারে দু ধরনের মশারি পাওয়া যায়, বাংলা মশারি ও ম্যাজিক মশারি। তবে পরিমিত পরিমাণে বাতাস চলাচল আর পরিষ্কারের ঝামেলা কম হওয়ায় বাংলার তুলনায় ম্যাজিক মশারির আধিপত্যই এখন বেশি। একে তো করোনা, দ্বিতীয়ত ডেঙ্গু, তো বাসায় বাচ্চা কাচ্চা আছে, মশার উৎপাতটা একটু বেড়ে গেছে, তো আমাদের অবশ্যই এখন নগর জীবনে মশারি অবশ্যই দরকার। তো এটা একটা জরুরি নিত্য প্রয়োজনীয় হয়ে গেল গ্রাম, আমাদের দরকার, এই কারণে আসছি। আর্টেক্স ফ্যাব্রিক্স, তারপরে বোনাফাইড, তারপরে আপনার এই সাহা টেক্সটাইল, ফ্যাপকন টেক্সটাইল, সব কোম্পানির নেটই পাওয়া যায়, এক একটা এক এক ডিজাইন, এক এক কালার। হ্যাঁ, এটা আপনার সর্বনিম্ন কত? 200 টাকা থেকে আমাদের সর্বনিম্ন একটা বড় সাইজের মশারি আছে, আর সর্বোচ্চ আপনি যদি অর্ডার দিয়ে বানায় নেন তো 500-1000 টাকাও খরচ পড়ে। আর এখন মিডিয়াম মোটামুটি 400-500 টাকার মধ্যে যে মশারিগুলো ভালো লাস্টিং করে, অনেক দিন যায়। মশারি ছাড়াও মশা নিধনে আছে আরও কিছু অনুষঙ্গ। এই যেমন ওডোমাস ক্রিম, এটি শিশুদের শরীরে লোশনের মতো ব্যবহারে রক্ষা পাওয়া যায় মশার কামড় থেকে। সাথে আরও আছে নানা রকম স্প্রে আর লিকুইড মসকিটো রিপ্লেন্ট, যেগুলোর দামও খুব একটা বেশি নয়। মসকিটো স্প্রেটা ভালো চলে, সেক্ষেত্রে তার থেকে বেশি চলে অডোমস ক্রিম, চাহিদাটা অনেক বেশি, মাঝখানে সাপ্লাই ছিল না। তারপরে আপনার গুড নাইট মেশিন, মেশিন অয়েল, এগুলোর খুব চাহিদা বেড়েছে। অডোমস ক্রিম বড়টা কিনতে হবে 130 টাকা কিনতে হবে, আর যদি সে গুড নাইট মেশিন কিনতে চায় তাহলে তাকে 220 টাকা গুনতে হবে। মশা মারার আরেক অনুষঙ্গ ইলেকট্রিক ব্যাট, যা দিয়ে খেলতে খেলতেই ঘরে থাকা মশাদের মারা যায়। আর তাই ডেঙ্গুর প্রকোপে ব্যস্ততা বেড়েছে ব্যাটের দোকানগুলোতেও। মশা নিধনের এই ব্যাটগুলোর দামও আছে হাতের নাগালের মধ্যেই। আমাদের এখানে সকল ধরনের ব্যাট আছে, আপনার বেসিক্যালি 250 থেকে শুরু করে আপনার 350-400 পর্যন্ত ব্যাট এখানে পাওয়া যায়। হাতের নাগালে সাধ্যের দামেই যখন পাওয়া যাচ্ছে ডেঙ্গু থেকে বাঁচার সব উপায়, তখন প্রয়োজন শুধু একটু সচেতনতা। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা। হ্যালো, আপনাকে বলছি, ফোনে কি গেম খেলতে পছন্দ করেন? যদি করেন তবে এবারের আয়োজনটি আপনার জন্য। জানিয়ে দিচ্ছি মার্কেটে থাকা কম দামে ভালো কিছু গেমিং ফোনের নাম। যারা কম দামে গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য বাজারে আছে ওয়ালটন ব্র্যান্ডের RX 7 Mini। মিডিয়াটেকের শক্তিশালী হেলিও P60 প্রসেসর চালিত ফোনটিতে রয়েছে 3GB র্যাম আর 32GB স্টোরেজ, সাথে রয়েছে 3000 mAh ব্যাটারি। ওয়ালটন RX 7 Mini ফোনটি কিনতে গুনতে হবে প্রায় 10,000 টাকা। কম দামে ভালো আরেকটি গেমিং ফোন টেকনো স্পার্ক 7, এটিতে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, 4GB র্যাম ও 64GB স্টোরেজ, সাথে রয়েছে 6000 mAh ব্যাটারি। আরও আছে মিডিয়াটেকের হেলিও G70 শক্তিশালী প্রসেসর। টেকনো স্পার্ক 7 এর বাজার মূল্য 12,000-এর কাছাকাছি। হাজার দেড়েক টাকা বাড়াতে পারলে পাওয়া যাবে একই ব্র্যান্ডের আরেক ফোন স্পার্ক 7 প্রো, যাতে রয়েছে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর, আরও আছে 6.6 ইঞ্চির 5-hole ডিসপ্লে, পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, 4GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজের ফোনটির দাম 13,500 টাকা।
যাদের স্যামসাং ব্র্যান্ড পছন্দ তারা 12,299 টাকায় কিনতে পারেন স্যামসাং গ্যালাক্সি M02S, যাতে রয়েছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 প্রসেসর, 4GB র্যাম ও 64GB স্টোরেজ, আরও আছে 5000 mAh ব্যাটারি। গেমিং লাভারদের জন্য বাজারে আছে রিয়েলমি C15 কোয়ালকম এডিশন, যাতে রয়েছে 6.5 ইঞ্চির ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর, 4GB র্যাম ও 64GB স্টোরেজ, এছাড়া আছে 6000 mAh ব্যাটারি। রিয়েলমি C15 কোয়ালকম এডিশন ফোনটি কিনতে গুনতে হবে প্রায় 13,000 টাকা। মৌসুম আহমেদ, চ্যানেল 24। প্রতিষ্ঠার 20 বছর পূর্তি উপলক্ষে ফ্যাশন শোর আয়োজন করেছে ফ্যাশন ব্র্যান্ড হেনরিক ভিভসকোভ ড্যানিশ। সম্প্রতি ডেনমার্কের কোপেনহেগেন শহরে হয়েছে হেনরিক ভিভসকোভ স্প্রিং সামার 2022 রানওয়ে ফ্যাশন শো, যেখানে তরুণদের পাশাপাশি রানওয়ে মাতিয়েছেন প্রবীণ মডেলরাও। হাজার দর্শকের মাঝে নবীন থেকে প্রবীণ সব মডেলদের অংশগ্রহণে কোপেনহেগেন শহরে অনুষ্ঠিত হয়ে গেল হেনরিক ভিভসকোভ স্প্রিং সামার 2022 রানওয়ে ফ্যাশন শো। মূলত এটি ছিল হেনরিক ভিভসকোভ ডেনিশ ফ্যাশনের 20 বছর পূর্তি উপলক্ষে এক বিস্ময়কর আয়োজন, যেখানে বালুর মাঝে রং বেরঙের পোশাক পরে হেঁটেছেন মডেলরা। মডেলদের অধিকাংশই অদ্ভুত অঙ্গভঙ্গির মাধ্যমে আর অদ্ভুত পোশাকে মিউজিকের তালে তালে হেঁটেছেন মঞ্চে। তাছাড়া কিছু অদ্ভুত সানগ্লাস, টুপি আর জুতো ছিল মডেলদের অন্যতম অনুষঙ্গ। পোশাকের কালেকশনে ছিল ফেব্রিক্সের শার্ট, প্যান্ট ও স্কার্ট, তাছাড়া কোট, উলের সোয়েটার কিংবা হাফ প্যান্ট সহ বিভিন্ন অদ্ভুত পোশাক কালেকশন আগত দর্শকদের কেড়েছে নজর। মঞ্চের এক প্রান্তে ছিল একটি কৃত্রিম অদ্ভুত প্রাণী, গোলাপি পোশাক পরিহিত লম্বা সেই প্রাণীটি কিনা ছিল শোয়ের অন্যতম বড় আকর্ষণ। যারা দেশ বিদেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন, এবারের আয়োজনটি তাদের জন্য। আচ্ছা, আপনার কি জানা আছে বিশ্বের সবচেয়ে গভীরতম জায়গা কোনটি আর কি বা আছে সেখানে? হয়তো অনেকের মতো আপনারও অজানাতা। এবারের গল্পটা বিশ্বের সেই গভীরতম জায়গার। বিশ্বের বিস্ময়কর অজানা রহস্যে ঘেরা কিছু জায়গার নাম যদি বলা হয়, তবে শুরুটা করতে হবে মারিয়ানা ট্রেঞ্চ থেকে। বলা হয় পুরো মাউন্ট এভারেস্টকে যদি তুলে এনে এই জায়গায় রাখা হয়, তবুও ফাঁকা থেকে যাবে এটি। প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশ জুড়ে রয়েছে মারিয়ানা দ্বীপপুঞ্জ, আর সেই দ্বীপের পূর্বেই আছে বিশ্বের সবচেয়ে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ, যার দৈর্ঘ্য 2,550 কিলোমিটার আর গভীরতা প্রায় 11 কিলোমিটার। খাদের শেষ অংশে পানির চাপ সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় 1,000 গুণেরও বেশি, আর তাই পানির ঘনত্ব প্রায় 5% বেশি। ফলে গভীর সাগরের তলদেশে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে হয় নানা সমস্যা, তবুও বিজ্ঞানীরা চালাচ্ছেন নিত্য নতুন অভিযান। ১৯৬০ সালে জ্যাক পিটার ও ডোনাল্ড ওয়ালস ফরাসি নির্মিত বাথিস্কাপ তিয়েস্তোয়ে করে চ্যালেঞ্জার দ্বীপে যান, যার উদ্ভাবক জ্যাক পিটারের বাবা অগুস্তো পিটার।
যন্ত্রটি জাক ও ডোনাল্ডকে নিয়ে যায় 10,915 মিটার গভীরে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে গভীরতম ডুব। তবে সে রেকর্ডকে ভেঙেছেন হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামারুন। দুঃসাহসিক এই পরিচালক তার টিম নিয়ে 5 বছরের প্রচেষ্টায় তৈরি করেন খুদে সাবমেরিন ডিপ সি চ্যালেঞ্জার। পুরো 2.5 ঘন্টা সময় নিয়ে তারা দ্বীপটির তলদেশে পৌঁছান এবং 3 ঘন্টা সেখানে অবস্থান করেন। ক্যামারুনই প্রথম ব্যক্তি যিনি দ্বীপটির ছবি তুলেছেন। তারা সেখানে জেলিফিশ, মলাস ও বিশেষ ধরনের কিছু অ্যামিবার সন্ধান পান, যা সমুদ্রের তলে থাকা রাসায়নিক মিথাইন ও সালফারের উপরে নির্ভর করে সেখানে টিকে আছে। 1985 সালের দিকে তেল নিরীক্ষণের একটি দল মারিয়ানা ট্রেঞ্জের গভীরে শব্দ সংগ্রহের এক যন্ত্র পাঠায়, যার মাধ্যমে 1.5 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হাঙরের পূর্ব প্রজাতি মেগালোডেনের অস্তিত্ব খুঁজে পায় চ্যালেঞ্জার দ্বীপে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরও অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।